আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এটা হচ্ছে ভারমন্ড মেপল আউটলেট মেপল সুগার হাউস এখানে একটা দোকান আছে এটা যাওয়া আসার পথে আর কি পরে কেউ যদি রুট ফিফটিন দিয়ে স্টোতে যান তখন যাওয়ার পথে এটা পড়বে এবং এখানে অনেকেই নামে মেপল সিরাপ নেওয়ার জন্য লোকাল হানি নাই তো এবং এটার আশেপাশের জায়গাটা খুব সুন্দর ছবি তুলতে চাইলে সেটার জন্য খুব ভালো আর লং জার্নিতে গেলে তখন বাচ্চারা এখানে নেমে একটু খেলাধুলা করতে পারে তো যাওয়ার পথে এটা এসএক্সে থেমেছিলাম খুব সুন্দর গাছ দেখে তো আমার বাচ্চা একটু দৌড়াদৌড়ি করলো আমিও একটু ছবি তুললাম এ আর কি তো আজকে একটু কথা বলে অন্য একটা বিষয় নিয়ে ধরুন আপনার একটা মেয়ে আছে এবং আপনার মেয়েটাকে মেয়েটা বড় হয়েছে আপনি মেয়ে বিয়ের চিন্তা করছেন তখন দেখা যায় যে বিয়ে চিন্তা করলে তখন আত্মীয় স্বজনের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই বিয়ের প্রোপোজাল নিয়ে আসে তাদের নিজের ছেলেমেয়ের জন্য না অন্য আরেকজনের ছেলেমেয়ের জন্য তো সেইটা কীরকম হয় ধরুন একজন কারোর সাথে মর্নিং ওয়াক করে তখন বলল যে আমার ছেলে আছে এবং আমার ছেলে এইরকম ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ওয়াটেপার বা বিদেশে থাকে তো তার জন্য আমি একটা পাত্রী খুঁজছি এখন আরেকজন হয়তো বললো ও আচ্ছা আমার তো এরকম খালা তো চাচা তো ভাই বোন একজন আছে সেও আমার মামা চাচা খালু চাচা তার বিয়ে দেওয়ার জন্য তো ঠিক আছে তো একটা মেয়ের ছবি ওই মহিলাকে দিলো আর উনি আরেকজন ছেলের ছবি নিয়ে আসলো এসে দিল তারপর এইভাবে করে তাদের দুই পক্ষের মধ্যে কথাবার্তা হলো বিয়ে হয়ে গেল তো আসলে দেখা এই যে যেই ভদ্রমহিলা যারা দুজন হাঁটাহাঁটি করতো একজন ছিল ছেলের মা আরেকজন হচ্ছে মেয়ের আত্মীয় তো এখন মেয়ের যে আত্মীয় তিনি কিন্তু আসলে ছেলেটাকে পার্টিকুলার চোখে দেখেনি ছেলেটার সম্বন্ধে কিছুই জানেন না এবং সেই পরিবারটা সম্বন্ধেও জানেন না ধরুন ওনারা যদি ধানমন্ডি লেখা হাঁটাহাঁটি করে বা একসাথে ব্যায়াম করে অথবা রমনা পার্কে ব্যায়াম করে যে কোনো এক জায়গায় তাদের কিন্তু পারিবারিক পরিচিতিটা নাই এখন এরকমই হয় যে একজন মানে আমাদের দেশে এরকম হয় যে এরকমই একজন নিয়ে আসে বিয়ে প্রপোজাল নিয়ে আসে আমার পরিবারে এরকম অনেক হয়েছে যারা অন্য একজন বিয়ে প্রোপোজাল নিয়ে এসেছে যারা আসলে ব্যক্তিগতভাবে পাত্রটিকে চেনেন না তো এই ধরনের বিয়েতে অনেক ধরনের প্রবলেম হতে পারে কারণ আমি যখন মেডিকেল কলেজে পড়তাম যারা মেডিকেল কলেজে পড়তো সবাই ওইখানকার স্টুডেন্ট কিন্তু সবার ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু এক ছিল না এবং আমি তাকে পার্টিকুলারলি আমার ক্লাসমেট হিসেবে চিনতাম কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী তার পরিবার কীরকম সেটা কিন্তু আমি জানতাম না কিন্তু তারপরও অনেক দিন যদি মানুষ একজন আরস্যার সাথে চলাফেরা করে তখন অ্যাটলিস্ট কিছুটা হলেও ওই মানুষটার সম্বন্ধে জানা যায় যে হ্যাঁ তার স্বভাব কীরকম সে কী করছে না করছে কিছুটা পুরোটা না হলেও কিছুটা হলেও জানা যায় যে হ্যাঁ তার সেই কীরকম মানুষ হতে পারে কিন্তু কারো সম্বন্ধে একেবারেই না জেনে শুধুমাত্র ছবি দেখে অথবা তার মায়ের সাথে দেখা হলো অথবা তার বাবার সাথে কোথাও দেখা হলো এইরকম একটা মানে এরকমভাবে যখন একটা বিয়ের প্রোপোজাল একজন আরেকজন মেয়ের জন্য নিয়ে যায় এবং সেটা আলটিমেটলি বিয়েতে গড়ায় তখন বিয়ে একটা রিস্ক থেকে যায় কারণ হচ্ছে একটা পরিবারের যেভাবে মানে মানুষ বড় হয় একটা সন্তান একটা এনভায়রনমেন্ট চিন্তা করুন যে যে এনভায়রনমেন্টে একটা মানুষ বড় হবে সেই এনভায়রনমেন্টটা তার উপরে অনেক প্রভাব ফেলে আসলে এখন আমরা যারা এই আমেরিকাতে থাকি আমাদের আমরা কিন্তু আজান শুনতে পাই না আমাদের এখানে মসজিদ আছে একটা মসজিদ অনেকগুলো মানুষের জন্য এবং সেই মসজিদে আমার ছেলেমেয়েরা মসজিদে যাওয়ার এখানকার যারা বাচ্চারা তার মসজিদ দেওয়ার সুযোগ পায় যখন তাদের স্কুল থাকে না সেই সময়টা আর বাংলাদেশে ধরুন একটা বাচ্চা মসজিদে না গেল আমি বাংলাদেশে কখনো মসজিদে কিন্তু নামাজ পড়িনি কিন্তু আমি মসজিদে নামাজ না পড়লে আমি আমার বাবাকে দেখেছি মসজিদে যেতে এবং অনেককে আমি রাস্তা দিয়ে মাথায় টুপি পরে শুক্রবার দিন নামাজে যায় জানে দেখছি এবং মসজিদের আজান শুনছি তো রাস্তায় ক্রস করতে গেলে অনেকগুলো মসজিদ পাশ কাটিয়ে যেতে হতো তো তার মানে হচ্ছে যে নামাজ না মসজিদে যে নামাজ না পড়লো একটা বাচ্চা কিন্তু মুসলিম এনভায়রনমেন্টে বড় হচ্ছে আবার একটা পরিবারের কথাই ধরুন একটা পরিবারের ভিতরে যখন একটা বাচ্চা বড় হয় বাচ্চাদের যদি দেখে যে মা বাবা খুব হ্যাপিলি বড় হচ্ছে তারা একসাথে বসে খাচ্ছে কোথাও একসাথে বেড়াতে যাচ্ছে তাদের বাসায় খালা মামা চাচা ফুপু তারা আসে মাঝে মাঝে ওরাও তাদের বাসায় যায় মাঝে মাঝে বাচ্চাদেরকে বাবা মা বেড়াতে যায় তাহলে এবং বাবা মা দুজনেই খুব আদর যত্ন করেন কখনও গালাগালি মারামারি এই ধরনের কিছু না তাহলে ওই বাচ্চাটা যদি লেখা পড়ায় তার যদি সে ব্যারিস্টার না হয় ডাক্তার ইঞ্জিনিয়ার ওরকম না হয় ধরুন সে একটি সাধারণ চাকরি করে একটি অফিসে জব করে তার যে ম্যানার্স হবে সেটা কিন্তু একজন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টারের থেকে অনেক বেশি হবে ভালো হতে পারে আপনি হয়তো বা একজনকে না জেনে একজন ব্যারিস্টারের সাথে বা ডাক্তারের সাথে ইঞ্জিনিয়ারের সাথে আপনার মেয়ের বিয়ে দিলেন যার ফ্যামিলিটা ওইভাবে সে ওই ফ্যামিলিতে হয়নি হয়তো বা তার ফ্যামিলিতে খুব মা বাবার মধ্যে মারামারি ঝগড়াঝাটি ছিল বাবা খুব বাজে কথা বলতো মা কান্নাকাটি করতো বাবা মায়ের হাত তুলতো অথবা তাদের পরিবারের ভিতরে ঝগড়াঝাঁটি বাবা মায়ের মানে তাদের খালা মামার চাচা সাথে কোনোটার সাথে কোনোটা মিল নাই এবং তাদের যে আপব্রেগিং মানে তাদের পরিবারের শিক্ষার তেমন কোনো আসলে ভ্যালু নাই তখন কিন্তু আপনি যদি ওই পরিবারে একটি সন্তানের সাথে আপনার মেয়েকে বিয়ে দেন তখন আপনার মেয়ে ওই পরিবারে যে সুখী হবে না কারণ ওই ছেলেটা ওইভাবে বড়ো হয়েছে সে তার বাবা মাকে ওইরকমভাবে বাবাকে বিহেভ করতে দেখেছে তখন সে কিন্তু ওই রকম বিহেভিয়ার তার স্ত্রীর সাথে করবে ওর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কোনো ম্যাটার না কোনো ফ্যাক্টর হবে না সেই ক্ষেত্রে তো সেই কারণে আমরা অনেকেই করি আমাকে অনেকে বলেন যে আমার মেয়ের জন্য একটা পাত্র দেখো আমি খুব ভয় পাই ক্ষেত্রে আমি সাধারণত বলতে চাই না যদি আমি ব্যক্তিগতভাবে ওই ছেলেটিকে অথবা কেউ যদি বলে যে একটা মেয়ের জন্য বলে আমি বা মেয়েটাকে না চিনি কারণ আমি না জেনে শুনে আমি যখন একটি প্রোপোজাল দিব আরেকজনের মেয়ের জন্য বা ছেলের জন্য একটা মেয়ের জন্য তখন সেটি যদি ভালো না হয় তাহলে সারা জীবন ওই মেয়েটি কিন্তু আমাকে দোষারোপ করবে কারণ আমি তো না জেনে বলেছি এখন আমি যদি একজনকে চিনি ধরুন আমার এখানে যত বাংলাদেশিরা আছেন তাদেরকে আমি তাদের বাচ্চাদেরকে ছোট থেকে চিনি আমি এখানে আছি ষোলো বছর সতেরো হয়ে যাবে তো ষোলো বছর ধরে আমি যখন এখানে এসেছি তখন একটা বাচ্চা যার বয়স ছিল পাঁচ বছর সেই কিন্তু এখন অ্যাডাল্ট আমার বাচ্চারাও এখানে বড় হচ্ছে আমার বাচ্চাদেরকেও এখানে যারা আছেন তারা সবাই চেনেন এই আমি একটি বাচ্চাকে এখানে একটা অ্যাডাল্ট একটা ছেলে হোক বা মেয়ে হোক আমি তাকে রেকমেন্ড করতে পারবো যে আমি জানি সে কীরকমভাবে বড় হয়েছে এবং তার পরিবারটা কীরকম সেই কীরকম মানুষ আমি আরেকজনকে বলতে পারবো যে হ্যাঁ আমার নিজের সাম চোখের সামনে আমি ওদেরকে রেজড হতে দেখেছি আমি ওর পরিবারটাকে ভালো মতো চিনি বা আমার পরিবারটা কি রকম সেটাও আরেকজন চেনেন এবং উনি ও আমাকে যদি মনে করেন যে ভালো উনি রেকমেন্ড করতে পারবেন আর যদি মনে করেন খারাপ সেটাও উনি বলতে পারবেন যে না আমি এই পরিবারটাকে চিনি এই পরিবারটি ভালো না আবার যদি মনে করেন ভালো তখন বলতে পারবেন যে হ্যাঁ আমি এই পরিবারটাকে চিনি এই পরিবারটি ভালো বিয়ের ক্ষেত্রে সত্য কথা বলতে হয় এটা হচ্ছে মানে ইস আমার একটা নির্দেশ যে যখন বিয়ের একটা ব্যাপার আসবে যখন একটি পাত্রকে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আচ্ছা এই ছেলেটাকে তো আপনি চেনেন এই ছেলেটা পাত্র হিসাবে কেমন হবে আমার মেয়ের জন্য বা আমার ভাগ্নির জন্য ভাতিজির জন্য বিয়ের কথা হচ্ছে আপনি যদি জানেন যে ছেলেটি ছেলেটির স্বভাব ভালো না হয়তোবা ছেলেটি উগ্র মেজাজের অথবা ছেলেটির নামাজ কোনো দিন পরেনি অথবা ছেলেটির পরিবারে কোনো গণ্ডগোল আছে অথবা ছেলেটি মাদকাসক্ত হোয়াট আপনি যদি এটা জানেন তখন আপনাকে অবশ্যই বলতে হবে যে হ্যাঁ যে এই ছেলেটি এইরকম এখানেই আসলে আপনি আইসক্রিম কিনতে পারেন এখানে খুব ভালো মজার আইসক্রিম পাওয়া যায় আর সুভেনের আছে মেপল সিরাপ হানি আর আরও অনেক কিছু চিজ এগুলো কেনা যায় আর কি তো সেই জন্য কারো মেয়ে বা ছেলের জন্য যদি ঘটকালি করেন ঘটকালি করাটা কিন্তু আসলে সাংঘাতিক একটা ব্যাপার ছেলেটা বা মেয়েটার সম্বন্ধে স্পেশালি ছেলেটার সম্বন্ধে ভালো মতো জেনে জানা থাকলেই আরেকজনের মেয়ের জন্য সেটা বলবেন আর যদি জানা আপনার থাকে যে ছেলেটি ভালো না এবং কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনার আত্মীয় হোক পরিচিত হোক মামাতো খালাতো ভাই বোন বা আপনার কাজিনের ছেলে মেয়ে হোক আপনি যদি জানেন যে ছেলেটি আসলে ভালো না তাহলে অবশ্যই বলবেন যে ছেলেটি ভালো না এর সাথে আসলে বিয়ে দিয়ে ভালো হবে না অনেক সময় থাকে যে মানুষ বলে যে ছেলে ভালো না বাবা মা করে কি যে অ্যাডিক্টেড ছেলে তখন একটা ভালো মেয়ে দেখে বিয়ে করাই আমার ছেলেটা ভালো হবে না এটা ঠিক না আপনার ছেলে যখন ভালো না আপনার ছেলেকে ভালো করার জন্য আপনাকে নিতে হবে রিহ্যাবিলিটেশন সেন্টারে ওই মেয়েটি তো নার্স না যে আপনি বাসায় নার্স নিয়ে আসলেন সেই নার্স এসে আপনার মেয়েকে চিকিৎসা করে ভালো করবে এটা কোনো বাংলা সিনেমা না তাই না অন্য কারো মেয়ে জীবন নষ্ট করবেন না আপনার নিজের ছেলেকে ভালো করতে যায় আপনার ছেলে খারাপ হলে আপনি সেটা কাউন্সেলিংয়ে যান ঠিক মানে অন্যভাবে চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত